গোয়াইনঘাটে বাণিজ্যিকভাবে নাগা মরিচ চাষে সফলতা, যায় বিদেশে। বিস্তারিত দেখুন গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের পাঠানো প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে রক্তিম লাল লম্বাটে ও গোল আকৃতির শত শত নাগা মরিচ গাছে ঝুলছে ও বাতাসে দোল খাচ্ছে। সিলেট অঞ্চলের ভোজন রসিক বাঙালির খাবারের থালায় নাগা মরিচ না হলে খাবারের মজাই পাওয়া যায় না। মুখের রুচি বাড়াতে ও রান্নার তরকারির স্বাদ অতুলনীয় করতে একসময় এই অঞ্চলের বাড়ির আঙিনা বা ছাদে চাষ করা হতো নাগা মরিচের গাছ। সেই নাগা মরিচ এখন বাড়ির আঙিনার চৌকাঠ পেরিয়ে অনুর্বর জমিকে উর্বর করে উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নে কয়েক বছর ধরে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে নাগা মরিচের চাষ হচ্ছে। ইউনিয়নের নয়াখেল, আতলিহাই, খাসহাওর, সোনাপুর এলাকায় নাগা মরিচ চাষ করে ব্যাপক সফলতা পাচ্ছেন কৃষকেরা। ইউনিয়নের সিংহবাগ অনাবাদী জমিতে এখন লাল সবুজের মিলন মেলা, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। নাগা মরিচ ও তরমুজ চাষ করে সমৃদ্ধ ও স্বনির্ভর একটি ইউনিয়নে পরিণত হয়েছে পূর্ব আলিরগাঁও। জানা যায়, নাগা মরিচ ও তরমুজ চাষ করে ভিটে মাটি বিক্রি না করে বিশাল অঙ্কের মুনাফা অর্জনের মাধ্যমে অনেকে পাড়ি দিয়েছেন বিদেশে। অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, অনেক অনাবাদী পতিত জমি আবাদের আওতায় এসেছে, অনেকে আবার বিদেশ থেকে এসে একক ও যৌথভাবে কৃষিকাজে বিভিন্ন জাতের সবজি আবাদে মনোনিবেশ করছেন। তেমনি একজন কৃষক আব্দুল মতিন আজ বিঘা জমির বিশাল এলাকা জুড়ে করেছেন নাগা মরিচের চাষ। 5 লাখ টাকা বিনিয়োগে 3 মাসের পরিশ্রমে 7 থেকে 8 লাখ টাকা লাভের স্বপ্ন দেখছেন। তার পাশাপাশি আরো অনেক কৃষক করেছেন নাগা মরিচের চাষ। তাদের উৎপাদিত নাগা মরিচ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সিলেট সদর হাট বাজার হয়ে বিভিন্ন মাধ্যমে যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। এমনকি কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আগমনে ও পদচারণায় মুখরিত পূর্ব আলিরগাঁও ইউনিয়ন। উপজেলা কৃষি কর্মকর্তা রাইহান পারভেজ রনি বলেন, পূর্ব আলিরগাঁও ইউনিয়ন কৃষিতে সমৃদ্ধ, উপজেলা কৃষি বিভাগ কৃষকদের পাশে রয়েছে। নাগা মরিচ ও তরমুজ চাষ করে এই ইউনিয়নের কৃষকরা সফলতা পেয়েছেন। প্রশিক্ষণ ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের নাগা মরিচ চাষে উৎসাহিত করা হচ্ছে এবং আগামী বছর কৃষকদের জন্য আরো বেশ কিছু প্রদর্শনী বৃদ্ধি করা হবে। আসলে পূর্ব আলিরগাঁও সমৃদ্ধ, এই বছরের যদি আমরা দেখি নাগা মরিচ এবং তরমুজের যে উৎপাদন, এটা কিন্তু আমাদের লিস্টে 1 নম্বরে আছে হচ্ছে পূর্ব আলিরগাঁও। পূর্ব আলিরগাঁও শুধু এই স্পট না, আমাদের অনেকগুলো স্পট আছে, আতলিহাই, খাসহাওর সহ অনেকগুলো স্পট আছে যেখানে বিপুল পরিমাণে হচ্ছে নাগা মরিচ এবং তরমুজের চাষাবাদ হয়েছে। তো আমরা চাচ্ছি যে এটা এই চাষাবাদটাকে আরও বৃদ্ধি করার জন্য, তো আমাদের সামনে যে সিজন আসবে সেই সিজনের শুরু থেকে আমরা চাবো, আমরা চেষ্টা করবো যে আমাদের প্রত্যেকটা কৃষককে হচ্ছে অন্তত ট্রেনিং, উপজেলায় যে ট্রেনিং আছে এগুলো আমরা এবারও দিয়েছি, সামনের বারও আমরা এগুলো বাড়ানোর চেষ্টা করবো।